আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম আমার ছোট বোন পৌষির বাসায় দাওয়াত খেতে। ও থাকে একটা অ্যাপার্টমেন্ট পাঁচতলায়। তো দেখেন এসেই একটা মিরর অনেক বড়। তো এখানে আমার মেয়েটা বুঝতেই পারছে না এদিকে কি যাবে না যাবে না। ও এখানে মানে অবাক হয়ে আছে, ওর ফেসটা ও দেখতে পাচ্ছে। তো আমার মেজো বোন ওকে টেনে নিয়ে যাচ্ছে। বাচ্চারা তো মিরর আসলে খুব পছন্দ করে, মিরর দেখলে এখান থেকে আর মানে সরতে চায় না। তো আমরা এখন লিফটে উঠবো। তো লিফট থেকে নেমেই আমার ছেলে একদিকে দৌড়, আমার মেয়ে আরেকদিকে দৌড়। তো আমরা আসলাম, এসেই দেখি পৌষি দাঁড়িয়ে আছে ওয়েলকাম জানানোর জন্য। উনি হলেন সাথী আপু পৌষির যা, এসেই একটা বিগ হাগ দিলেন, তারপর বাচ্চাদের জ্যাকেটগুলো খুলে ফেলতেছেন, কথা বলার চেষ্টা করছেন, খুবই ভালো, অনেক মিশুক। তারপর দেখেন এখানে পৌষি অনেক এপিটাইজার রাখছে আমাদের জন্য। পৌষির শ্বশুরবাড়ির কিছু লোক চলে আসছে। ও অবশ্য সবাইকে ইনভাইট করে নাই, দু একটা ফ্যামিলিকে ইনভাইট করছে। আর ওর শ্বশুরবাড়ির এত লোক আমেরিকা থাকে যে ও যদি সবাইকে ইনভাইট করতো তাহলে পুরো একটা হল ভাড়া করা লাগতো। আর এখানে যে পিঠাগুলো দেখছেন এগুলা অ্যাকচুয়ালি ফাহিম খুব পছন্দ করে, নারিকেলের পুরি আর ডালের পিঠা। ফাহিম এগুলো পছন্দ করে বোধহয় মামুনি ওর জন্য এই পিঠাগুলো বানিয়ে পাঠিয়েছে। বার এই সুবাদে আমিও একটা ট্রে পেয়ে গেলাম। বাচ্চারা কার্টুন দেখতে সবসময় খুব পছন্দ করে, পুরো টিভিটাই ওরা নিয়ে নিল কার্টুন দেখার জন্য। তো আমি এখন যাব লাঞ্চে, দেখি পৌষিরা লাঞ্চ কি রেডি করছে আমাদের জন্য। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো একটা স্মেল বের হচ্ছে পোলাও থেকে। নান রুটি, সবজি, সালাদ, ভাতও করছে, কাবাবও আছে, যার যেটা ভালো লাগে সে সেটা খাবে। চিকেন মুগ ডাল এটা, তারপর কই মাছ, চিংড়ি, বিফ, এটা অনেক মজা হয়েছে ডেফিনেটলি। তারপর এখানে কুরমা আছে, চাঁদপুরের ইলিশ আছে, ওদের বাসায় নাকি 12 মাস ইলিশ মাছ থাকে, ওরা খুব পছন্দ করে, আছে মাছের ভর্তা। আর আন্টি যেগুলো রান্না করছে মানে পৌষির শাশুড়ি, ওনার হাতে রান্না খুবই মজা হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না, খুব মজা হয়েছে আন্টির রান্নাগুলা। এটা হলো ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট। আর নিউ ইয়র্কের লাইফস্টাইল রিয়েলি টু হাই এক্সপেন্সিভ, আমরা যারা আমেরিকা আছি তো জানি, আর আমেরিকার বাহিরে যারা তাদের জন্য বললাম। তো আমি এখন যাব পৌষির রুমে, ঢুকতে দেখি সুন্দর একটা পিকচার ওয়ালে ঝুলতেছে। ওয়াও মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে পৌষিকে, ফাহিমকে, নাইস কাপল। বাট আমি অনেক দোয়া করি তোমরা অনেক সুখী হোক। আমি যদি এখন কারো বাসায় এরকম গুছানো দেখি আমার খুবই ভালো লাগে, কারণ আমি আমার বাসাকে আর গুছিয়ে রাখতে পারি না বাচ্চাদের জন্য। বেডরুমে এরকম একটা উইন্ডো থাকলে খুবই ভালো লাগে, কেননা রৌদ্র, বৃষ্টি সব কিছু অনুভব করা যায়,
দেখা যায়, বৃষ্টিগুলো হাত দিয়ে ধরা যায়, বৃষ্টিকে ছোঁয়ানো যায়। তো এখন একটু বৃষ্টি হয়েছে আসলে, এই জন্য বৃষ্টি নিয়ে একটু বললাম। তো দেখেন রাস্তাটা কেমন ভিজা ভিজা একটা ভাব হয়ে আছে, আর মানে এরকম একটা উইন্ডো বেডরুমের সাথে খুব যায়, খুব ভালো লাগে। আর পড়শি ড্রেসিং টেবিলের এখানে মেকআপ গুছানো, নিট অ্যান্ড ক্লিন। আর পড়শির শাশুড়ির পানের বাটা এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, এটা আমার মামনির বাসায়ও হয়, আমার যখন গ্যাস্ট আসে পানের বাটা এই সব জায়গায় যাবে এরকম। পশির রুমটা অনেক বড়, দেখতে ভালো লাগছে। চলে আসলাম পশির রান্নাঘরেও, একটু মেস হয়ে আছে, বাট গ্যাস্ট আসলে এরকমই হয়। তো পশির ফ্রিজের দিকে আমার চোখ গেল, ও যত কান্ট্রিতে যাবে সবসময় কান্ট্রি ম্যাগনেটগুলা কালেকশন করে, খুব ভালো লাগে এগুলা দেখতে। আর ওরা আসলে খুব পছন্দ করে, হাজব্যান্ড ওয়াইফ একটু সময় পেলে, ভ্যাকেশন পেলেই বিভিন্ন কান্ট্রিতে যাবে এরকম আর কি। তো অনেক আয়োজন করছে পৌষিরা, অ্যাপিটাইজার, লাঞ্চ, ডেজার্ট সবকিছুই খেলাম। আর সবকিছুর জন্য পৌষিকে থ্যাংক ইউ, অনেক কষ্ট করছে আমাদের জন্য। আর আমরা আমাদের সুন্দর সময়গুলা, ভালো সময়গুলা আপনাদেরকে শেয়ার করলাম, আশা করি এগুলা দেখে আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ, আপনাদের কমেন্টগুলা আমাদের পড়তে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।